আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী পদ্মা নদীর পাশে মাওয়াঘাটে। মাওয়াঘাটে যেতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে ঢাকার গুলিস্তানে, এবং সেখান থেকে মাওয়া টু গুলিস্তান গামী যে কোনো একটি বাসে উঠতে হবে। আমরা সাধারণত ইলিশই বেশি যাতায়াত করি, তাই বরাবরের মতো এবারও উঠলাম ইলিশ বাস। জনপ্রতি 80 টাকা করে ভাড়া হলো, করোনার কারণে তা 120 থেকে 130 টাকা গিয়ে পৌঁছেছে। তবে যাই হোক, গুলিস্তান থেকে বাবুবাজার পর্যন্ত অসহনীয় জ্যাম থাকলো। জ্যাম ঠেলে তার পরবর্তীতে পদ্মাগামী যে হাইওয়ে রোডগুলো করা হয়েছে তা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বাস গিয়ে পৌঁছাবে পদ্মাঘাটে। আমরা চলে এলাম পদ্মাঘাটে। এখানে আসলে দেখবেন অসংখ্য বাস উপরে যাওয়ার অপেক্ষায়, ফেরির জন্য অপেক্ষা করছে। পদ্মার এপারেই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, মানসম্মত রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানেই খাওয়া দাওয়া শেষ করতে পারেন, কিন্তু পদ্মা সেতুকে কাছ থেকে দেখার জন্য এবং স্পিডবোট এবং লঞ্চে চড়ার অনুভূতি নেওয়ার জন্য আমরা চলে গেলাম পদ্মা নদীর ওপারে। পদ্মার এপারের আরও একটি আকর্ষণ হলো, এখানে দেখবেন দেশি প্রজাতির নানা ধরনের মাছ। তবে আর যাই হোক, এখান থেকে মাছ না কেনাটাই অনেকটা ভালো, কারণ প্রতিটা মাছের দাম চড়া, বিশেষ করে ইলিশ মাছের দাম অন্য অন্য জায়গার তুলনায় এখানে খুবই বেশি। পদ্মার উত্তাল ঢেউ, পদ্মার পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পদ্মা নদীর ওপারে। ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যেই আমরা চলে গেলাম ওপারে। ওপারে যাওয়ার জন্য ফেরি ভাড়া মাত্র 20 টাকা, স্পিডবোট ভাড়া 150 টাকা করে এবং লঞ্চ হচ্ছে 35 টাকা করে। পদ্মারপাড়ের ইলিশ মাছ দেখে যেমন আপনি মুগ্ধ হবেন, তেমনি এর চড়া দাম দেখেও আপনি অবাক হবেন। বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় মাওয়াঘাটে ইলিশের দাম অনেক অনেক গুণ বেশি। তবে শখের কাছে দামটা নিতান্তই তুচ্ছ।